हेलो गाइस, वेलकम टू एडुकेशन बॉक्स। तो तुम्हारा जरा जेक्सपो बा वोकलेट 2024 এর জন্য প্রস্তুতি নিচ্ছ বা জানতে ইচ্ছুক, যারা ওয়েস্ট বেঙ্গলে 2024 এ ব্যাচে পলিটেকনিক শুরু করতে চাও, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। যারা এখনো পর্যন্ত জানো না যে জেক্সপো এবং বুকলেটের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত কী কী স্টেপ আছে, খালি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হবে না। তো ফর্ম ফিল আপ করে জেক্সপোর জন্য বা বুকলেটের জন্য নাম নথিভুক্ত করার পরে তোমরা কলেজে ভর্তি হওয়া পর্যন্ত কয়েকটি পরপর স্টেপ তোমাদেরকে পালন করতে হবে। তো যারা এই বিষয়ে এখন পর্যন্ত জানো না তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখে নাও, এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাদেরকে বলেছি যে জেক্সপো বা বুকলেটের 2024 ক্ষেত্রে ফর্ম ফিল আপ বা পরীক্ষা কবে হবে, তো সেটা ক্ষেত্রে আমার অন্য যে ভিডিও আছে এর আগের বা তার আগে ভিডিও খেয়াল নেই কত নম্বর, তো সেটা কিন্তু দেখে নাও চাইলে গিয়ে। তো তোমরা ফার্স্টে কি হবে না, তোমাদেরকে ফার্স্টে হচ্ছে তোমাদের জেক্সপো এবং বুকলেট যেটাই হোক না কেন 2024 জন্য ফর্মটা ফিল আপ করতে হবে, এটা এক নম্বর সবাই জানে। এটা হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করার পরে এই ফর্মে কি থাকবে না, তোমার বায়োডাটা চাইবে এবং তোমার নর্মালি তুমি যদি জেক্সপোতে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমার যে মাধ্যমিক তুমি যে দিয়েছো সেটা তোমাকে দিতে হবে, এবং তুমি যদি উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিক তুমি যদি দিয়ে থাকো সেটা তোমাদেরকে ঠিক মারতে হবে। দেন তোমরা কিন্তু পরীক্ষা অবধি অপেক্ষা করবে, পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কি না, যার মধ্যে লেখা থাকবে তোমাদের পরীক্ষা কোথায় হবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা যে কোথায় হবে সেটা তোমরা তো জানো না, তো পরীক্ষা কোথায় হবে সেই সেন্টারের নাম কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সেই অ্যাডমিট কার্ড তোমরা পাবে এবং সেখানে এটাও লেখা থাকবে যে তোমাদের পরীক্ষা কবে এবং কটা থেকে। তোমাদের কিন্তু তারপরে পরীক্ষা দিতে যেতে হবে জেক্সপো বুকলেট যেটাই হোক না কেন সেটা। আর দিতে গেলে দু ঘন্টা পর তোমাদের পরীক্ষা হয়ে গেল। এবার বলে রাখি জেক্সপো বুকলেট যারা দুটোতেই অ্যাপ্লাই করছো তারা কিন্তু করতে পারো, কারণ দুটো পরীক্ষা একসাথে একদিনই হবে। তো একসাথে মানে দু ঘন্টা গ্যাপ থাকে মাঝখানে, পরীক্ষা হয়ে জেক্সপো হবে তারপর দু ঘন্টা গ্যাপ দিয়ে আবার বুকলেটটা হয়। তাই হোক, জেক্সপো বুকলেট একদিনে হয়, তুমি কিন্তু নিতে পারো। তো এই দুটো হওয়ার পরে পরীক্ষা তোমাদের হয়ে গেল। দেন তোমাদের মোটামুটি অ্যাভারেজ কিন্তু একটা টাইম ওয়েট করতে হয়, যেটা গত বছরগুলোতে দেখা যাচ্ছে রিসেন্ট বছরগুলোতে যে তোমাদের 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে হয়। কিসের জন্য না, জেক্সপো এবং বুকলেটের রেজাল্টের জন্য। 1 থেকে 1.5 মাস পর তোমাদের কিন্তু জেক্সপো এবং বুকলেটের ক্ষেত্রে রেজাল্ট আউট হয় এবং সেই রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে, বুঝতে পারছো। রেজাল্ট দেখতে হবে, রেজাল্টে কী থাকবে, রেজাল্টে কিন্তু তোমরা ওই মার্কস কত পেয়েছো সেটা থাকবে না, সেখানে থাকবে যে তোমরা জেক্সপো বা বুকলেটে 2024 কত র্যাঙ্ক করেছো। মানে ওই যে স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড যেরকম হয় ঠিক সেরকম টোটাল পরীক্ষার্থীদের মধ্যে তুমি কত নম্বর স্থানে ছিলে সেটা কিন্তু দেখাবে তোমার র্যাঙ্ক। তো সেটা তোমরা পাবে পরীক্ষার পরে ওই রেজাল্ট কার্ডটায়, সেটাকে যে জেক্সপো বা বুকলেটের পরীক্ষার ভাষায় তারা কিন্তু র্যাঙ্ক কার্ড বলে। এই র্যাঙ্ক কার্ডটার কপি তোমাদের কিছু কিন্তু থাকতে হবে। এরপরে কিন্তু তোমাদের আরও মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ ওয়েট করতে হয়। দেন তোমাদের কি হয় না, কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসে। কাউন্সিলিং কি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কাউন্সিলিং এর মাধ্যমে তোমরা কিন্তু জেক্সপো বা বুকলেটের ক্ষেত্রে কলেজে চান্স পাও। তো ওই কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসার পরে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের জন্য নিজের নাম নথিভুক্ত করতে হবে নিজের জেক্সপোর ডিটেলস দিয়ে। তো জেক্সপোতে যে অ্যালটমেন্ট লেটার ফেটার নাম্বার যা থাকবে সেই সমস্ত দিয়ে কিন্তু তোমাদের এখানে নাম নথিভুক্ত করতে হবে। এবং এরপরে কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের 2 থেকে 3খানা রাউন্ড হয়, যে রাউন্ডগুলো হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এরাম করে কিন্তু হয়। রাউন্ডটা কি, ফার্স্ট কাউন্সিলিং বা এই যে জিনিসপত্রগুলো কি, যে তোমাদের যে কাউন্সিলিং সেটা হচ্ছে যে তোমাদের নাম অনুযায়ী তোমরা যত নম্বর র্যাঙ্কে আছো সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদেরকে একটা লিস্ট তোমাদের সরকারকে দিতে হয়, যে লিস্ট অনুযায়ী তুমি কী করেছো না, তুমি যে যে কলেজগুলো নিতে চাইছো, যে যে ব্রাঞ্চ নিতে চাইছো সেগুলো কিন্তু তোমাদেরকে সাজিয়ে একটা কাগজে লিখে, কাগজে বলতে এক্ষেত্রে তোমাদের অনলাইনে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হয় তুমি কী কী কলেজে চাইছো। এবার এর মধ্যে পরপর কলেজ কিন্তু তোমাদেরকে মানে সরকার কিন্তু চেক করবে তোমার র্যাঙ্কে এই কোন কলেজটা হবে, কোন কলেজটা হবে সেটা চেক করবে। এবং যদি তোমার র্যাঙ্কের মধ্যে সেই কলেজের মধ্যে কোনো একটা কলেজ হয় তবে কাউন্সিলিংয়ে প্রত্যেকটা রাউন্ডের পরে একটা করে রেজাল্ট বেরোয়, সেই রেজাল্টে তোমাদের কলেজে কোন কলেজটা পেয়েছো সেই রেজাল্ট
রেজাল্টের মাধ্যমে সেই কলেজটার নাম কিন্তু তোমাদেরকে জানানো হবে, এবং তবেই তোমরা কিন্তু সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। ভর্তির ক্ষেত্রেও কিন্তু অজ্ঞাত ডকুমেন্টস নিয়ে গিয়ে তবে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, এবং তবেই কিন্তু তোমাদের কলেজে ভর্তি হবে। এবার ধরো তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে পেলে না, দেন যে রাউন্ডগুলো পরপর হবে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু তোমাদের একবার করে চান্স থাকবে তুমি কলেজ পেতে পারো, বুঝতে পারলে? তবে এইভাবে কিন্তু তোমরা কলেজ পাবে। তো পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট বেরোলে তোমরা কোনো কলেজ পাচ্ছ না, তো এইভাবে কিন্তু তোমরা কলেজ পাবে। অনেকে আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করছিলে, ঠিক সেই কারণে এতদিন আগেও এই ভিডিওটা বানালাম। এই ভিডিওটা বানানোর সময় আরও পরে, তাও আমি এতদিন আগে ভিডিওটা তৈরি করলাম, কারণ অনেকে আমাকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করছিলে যে জেক্সপোভা বুকলেট 2024 দেওয়ার পরে আমি কলেজটা কীভাবে পাবো। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার কোন কলেজ তোমাদের নেওয়া উচিত, কোন কলেজের দিকে যাওয়া উচিত, কোন ব্রাঞ্চ নেওয়া উচিত, সে ব্যাপারে কিন্তু আরও ভিডিও আসবে। তো সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নিতে পারো। সেটা দেখার জন্য অবশ্যই এডুকেশন বক্সকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এই ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে একটা লাইক বাটনে ক্লিক করে দিও, কারণ এটা কিন্তু একদম বিনামূল্যে প্রসেস। ওকে, গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।